খুলনার সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। খুলনার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের 83 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় পুনর্মিলনী উৎসবের। সে উৎসবে যোগ দিতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ও শিক্ষকরা শুক্রবার সকালে মিলিত হন বিদ্যালয় প্রাঙ্গণে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে ও কেক কেটে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। শৈশবে শিক্ষা প্রতিষ্ঠানে এসে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সেনাপ্রধান, আর তাকে কাছে পাওয়ার মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখতে ব্যস্ত ছিলেন সবাই। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের এই উৎসবে যোগ দিতে অনেকেই ছুটে আসেন দূর দূরান্ত থেকে। দীর্ঘদিনের পুরনো বন্ধুদের দেখা পেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন অনেকে। এই জায়গাটা টিনের ঘর ছিল, আজকে সেখানে পরিবর্তন হয়ে বিরাট বিল্ডিং হয়েছে। প্রাক্তন ছাত্র যারা তারাও কিছু কন্ট্রিবিউট করে পড়েছেন স্কুলের জন্য। আজকের যিনি প্রধান অতিথি ছিলেন, যিনি সেনাবাহিনী প্রধান, এই স্কুলেরই ছাত্র ছিলেন, তিনি প্রধান অতিথি হিসাবে এসে আরও সবাইকে আরও উদ্দীপনা দিয়ে গেছেন। তো এটা ভীষণ ভালো লাগছে, আর খুব ভালো লাগছে যে অনুষ্ঠানটায় এই আয়োজক কমিটি আমাকে এই উপস্থাপনা করার জন্য ঢাকার থেকে আমি এখানে দৌড়ে ছুটে চলে এসেছি ওদের আমন্ত্রণে, ওদের আহ্বানে। যারা এক্স স্টুডেন্ট পাশ করে গেছেন এবং যারা বর্তমানে আছেন, সব মিলিয়ে আমরা একটি মিলন মেলার আয়োজন করেছি। সবার সঙ্গে সবার একটা পরিচিতি হবে, একটা রিলেশনশিপ বিল্ড হবে, যার মাধ্যমে সবার সাথে একটা সম্পৃক্ততা এবং বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। তাই এটা খুব আনন্দপূর্ণ একটা অনুষ্ঠান এবং প্রতি বছরে এটা আরও ঘটা করে পালন করা হোক। এখানে বিভিন্ন সালের যে শিক্ষার্থীদের প্রাক্তন এবং বর্তমান তাদের আগমনে মানে আজকে পুরো বিদ্যালয় প্রাঙ্গণটা উৎসব মুখর। এই সব পার্টিসিপেন্টদের নিয়ে, আমাদের পুরনো শিক্ষকদেরকে নিয়ে আজকে একটা আনন্দঘন পরিবেশে পরিণত হয়েছে। এক্স জোসেফিয়ানরা সবাই একসাথে হতে পেরেছি, আমাদের ব্যাচের সবাই, আমাদের বড় ভাইরা, আমাদের ছোট ভাইরা, বর্তমান ছাত্র, এই একটা আনন্দের বিষয়। সব বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু বান্ধব সবাই তো এখন ভার্সিটি লাইফের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরির জন্য বিভিন্ন স্থানে চলে গিয়েছে। এই জন্য আজকে সবাই একত্রিত, আমাদের অনেক ভালো লাগছে। আমাদের পুরনো কিছু স্টুডেন্ট আছে, পুরনো কিছু স্টুডেন্ট, আমাদের সিনিয়র যারা বড় ভাই আছে তাদের সাথে দেখা হচ্ছে, এবং আমরা চাই এই অনুষ্ঠানের প্রতি বছর হোক, আমরা তাদের সাথে দেখা করতে চাই। অনুষ্ঠানে শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন সেনাপ্রধান, ফিরে যান শৈশবে। খুলনা শহর না, খুলনা ডিভিশনের ভিতরেই, যখন বরিশাল ও খুলনা ডিভিশনের আওতায় ছিল, পুরো ডিভিশনের ভিতর খুলনার সেন্ট জোসেফ স্কুল ইউজ টু স্ট্যান্ড আউট, সবার ভিতর আলাদা একটা ছিল, এবং মানুষ এই স্কুলে ভর্তি হতে পারলে গর্ববোধ করত। আমার স্বপ্ন ছিল এই স্কুলে ভর্তি হওয়া, মহান আল্লাহর কৃপায় এবং আমার প্যারেন্টসের প্রচেষ্টায় আমি নিজে এখানে উত্তীর্ণ হয়ে ভর্তি হতে পারলাম। আমি খুবই সৌভাগ্যবান মনে করি। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা গভীরভাবে মনোনিবেশ করবে, সুশিক্ষা গ্রহণ করবে, জাতির জন্য সুনাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করে তুলবে। তোমরা ভালো করলে বাংলাদেশ ভালো করবে। আমাদের সবার প্রিয় বাংলাদেশের উন্নতি আমরা দেখতে চাই, এবং আপনাদের মাধ্যমেই একদিন এই বাংলাদেশ সত্যিকার সোনার বাংলা হবে, সেই প্রত্যাশা আমি করি। অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তিনিও তার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষকদের হাতে। এ পুনর্মিলনী অনুষ্ঠানে 1500 বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। খুলনা শহরের প্রাণকেন্দ্র পিটিআই মোড়ে অবস্থিত সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় 1940 সালে প্রতিষ্ঠিত হয়। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।